তো দেখতেই পেলে তোমাদের সাথে আজকে অনেক পুরনো একটা স্মৃতি তোমাদের কাছে আমি তুলে ধরলাম, যেটা আমার কিনা পুরনো, খুব পুরনো নয়, জানোই মেয়েরা কত বড় হয়েছে, সালটা আমি উল্লেখ করে দিয়েছি। তো কিভাবে আমি মা হতে পেরেছি, কিভাবে আমি সেই জার্নিটা অনুভব করেছি, সেটুকু যেটুকুনি আমার কাছে ছিল স্মৃতি, তোমাদের কাছে আমি সেগুলো তুলে ধরলাম। তো অনেক কষ্ট করেই মানে সেই জিনিস দিনগুলো আমি পার করেছি, সেই দিনগুলো কিছুটা তোমরা আগে হয়তো শুনেছ, তো এখনও দেখলে যেটুকুনি আমার কাছে স্মৃতি ছিল, তখন তো অত মোবাইল তো ছিল না, যাই হোক যেভাবে যেটুকুনি ছিল স্মৃতি সেটুকুনি তোমাদের কাছে তুলে ধরলাম। দুই মেয়ে আমাদের কাছে সত্যি রাজকন্যার মতো, আমাদের জীবনে এসে দুই মেয়ে আলোয় আলোয় দুজনকে ভরিয়ে দিয়েছে, সত্যি এ কথাটা একদম ঠিক। কারণ তোমরা দেখতে পেলে যে আমরা কোন ঘরে, কিছুটা হয়তো দেখতে পেয়েছো পুরনো যে ঘরে আমরা ছিলাম, তখন থাকতাম, এবার মেয়েদের পেয়ে আমরা সত্যি মানে সত্যি দুজনে ধন্য আজ। আর আর কিছু বলবো না, ব্লগটাকে আমি এখানেই রাখবো, যেহেতু এটুকুনি পুরোটুকুনি ছিল মেয়েদের নিয়ে কী করে আমি মা হতে পেরেছি, মা হওয়ার সেই ছোট মানে প্রথম দিনের থেকে যেরকম প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস আমি তোমার কাছে তুলে ধরেছি তোমাদের কাছে। এরপরের ভিডিওটা হবে দুই মেয়ে কী করে আস্তে আস্তে বড় হলো, এতগুলো বছর কী করে কাটালো, সেই ভিডিওটা আমি তোমাদের কাছে অবশ্যই রাখবো। এরপরের ভিডিওটাই সেভাবে আমি ভাবছি রাখবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সেটা দেখার জন্য, আর ভালো ভালো ভিডিও তোমাদের কাছে যাতে আনতে পারি তার জন্য চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আর বন্ধুর মতো পাশে থাকতে হবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর লাইক করটা করে দিও। তো আজকের মতো টাটা।